Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Asha kori shobai bhalo achen. Alhamdulillah, amiyo bhalo achi. Chole ashlam abar notun ekti blog niye. Asha kori apnader kache onek bhalo lagbe. Ar ei blog ta ami baniyechi holiday takakalin shomoy. Jokhon amra amar boner ghore berate giyechhilam. Ei to apnara dekhte parchen rater view. Apnader majhe share korlam. Ar ei shomoy ta chilo rat 7:30 moto. Ar emon time e gele দেখা যায় যে রাস্তাতে তেমন একটা ট্রাফিক জ্যাম থাকে না সব সময় বিকাল বেলা বের হওয়ার চেষ্টা করি আর রাতের বেলা মোটরগাড়িতে রাস্তাগুলো অনেক পাকা থাকে যে কেউ তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারবেন এই তো এখন চলে এসেছি আমার একমাত্র বুনজি সে অনেক খুশি আমাদেরকে পেয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওর জন্য নিয়ে গিয়েছে সে অনেক হ্যাপি আর ও সব সময় বলে আমরা কবে আসব কবে আসব আবার ওর ঘরে আমরা যাওয়াটা পছন্দ করে কিন্তু কারো ঘরে যাওয়া আমার বুনজি মোটেই পছন্দ করে না এই তো দেখতে পাচ্ছেন বেনিগুলা ওর মামি ওর জন্য নিয়ে গিয়েছে ওদিকে আমার বোন অনেক ধরনের খাবারের আয়োজন করেছে সামান্য আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই তো দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পাখি আমার বোনের ছেলে অনেক শৌখিন ও পাখি অনেক পছন্দ করে সে দুটো পাখি এনেছে আর এই যে দেখতে পাচ্ছেন সাদা একটি পাখি এই পাখির মতো সেম একটা পাখি আমারও আছে হয়তো কোনো এক ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব আর এই পাখিগুলা অনেক ভালো আঙ্গুল দিলে আঙ্গুলের ডগায় বসে যায় আর আমার পাখি অনেক চঞ্চল যদি আপনি আঙ্গুল দেন তাহলে বাইট করে দেয় আর এই পাখিগুলা যখন আপনি হাত দিবেন হাতে চলে আসে মাশাআল্লাহ পাখিগুলা দেখে অনেক ভালো লাগলো তো এখন আপনাদের মাঝে শেয়ার করব আমার বোনের হাজবেন্ড নতুন একটা টেকুই ওপেন করেছেন তো এখন দেখতে যাব রাত 12:30টার মতো হচ্ছে আমরা চলে যাচ্ছি আপনারা সাথে থাকবেন আপনাদের মাঝে শেয়ার করব এখানে গিয়ে কি কি করেছি আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লাগবে এই তো চলে এসেছি আর সামনের ভিউটা আপনাদের মাঝে শেয়ার করলাম রাত তো গভীর হয়েছে অনেক নিরিবিলি একটা পরিবেশ এখন আমি ভিতরে গিয়ে ঢুকব তারপর দেখা যাক ভিতরে কি কি আছে আর যাই হোক না কেন আপনাদের মাঝে শেয়ার করব আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন দরজার মধ্যে ফুড অ্যান্ড হাইজিন 5-star দিয়ে দিয়েছে তারপর ভিতরে খুব সুন্দর করে ওরা ওয়ালে ডেকোরেশন করে রেখেছে বসে খাওয়ার জায়গাও আছে মাশাআল্লাহ ভিতরটা অনেক বড়
এই তো দেখতে পাচ্ছেন, এখানে অর্ডার করে বসেও খেতে পারবেন। আর সামনের জায়গাটা অনেক বড়, যে কোনো কাস্টমার বসেও খেতে পারবেন, আবার চাইলে ডেলিভারিও নিয়ে নিতে পারেন। আর এই হলো তাদের মেনু, মেনুটা অনেক সুন্দর। আপনারা যদি বার্মিংহামের আনাচে কানাচে থাকেন তাহলে কল করলে মজার সব খাবার পেয়ে যাবেন অর্ডারের মাধ্যমে এই টেকুয়েতে। আপনারা মেনু পড়লে বুঝতে পারবেন, মেনুতে অনেক ধরনের আইটেম আছে, আমি পড়েও শেষ করতে পারবো না। অনেক ধরনের আইটেম অভিজ্ঞ শেফ দ্বারা এখানে বানানো হয়। তারপরে নিয়ে যাব আপনাদেরকে কিচেনে। এই তো ভিতরেও চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন নান লাগিয়ে দিয়েছেন। এখানে তান্দুরিও করা হয়, তান্দুরি বেটারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কন্টিনিউ এভাবেই আগুন থাকে, আমি প্রথম সচক্ষে দেখেছি। আমি আর এর আগে কখনো টেকওয়ে বা রেস্টুরেন্টের কিচেনে যাইনি, এই প্রথম গিয়েছি, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। নানটা অনেক সুন্দর ফুলে উঠছে, আর এভাবেই ওরা নান লাগান। আর এই জায়গাতেই কাবাব বা তান্দুরি বানানো হয়। এই তো নানটা তুলে আনছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। রিফাকে অর্ডার চলে আসছে, তারা শিক কাবাব তান্দুরিতে লাগিয়ে দিয়েছেন। কাবাবগুলো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই তো কাস্টমারের জন্য গরম গরম রেডি হয়ে গেছে। এখানে বিরিয়ানিও ছিল, তো আমিও দাঁড়িয়েছিলাম। আসলে এগুলো অনেক কষ্টের কাজ, যখন অর্ডার আসে তাড়াতাড়ি বানাতে হয়। এই তো চতুর্দিকে ফান লাগিয়ে ওরা বিভিন্ন ধরনের আইটেম তাড়াতাড়ি রেডি করে আবার ডেলিভারিও দিয়ে দিতে হয়। আমিও দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো গ্রেভি আগটাকে রেডি করে নিতে হয়। আর এদিকে আরেকটি কন্টেনার ডিম দিয়ে রেডি করে নিয়েছেন, আমি নামই বলতে পারছি না। এখানে বিরিয়ানি রেডি করেছেন, তারপরে এগুলা ডেলিভারি হবে। আমি সমস্ত আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ অনেক বিজি ছিল কিচেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস, একদিকে ফ্রাইড রাইস হচ্ছে, একদিকে বিরিয়ানি, একদিকে আবার শিক কাবাব তান্দুরি, অনেক ধরনের আইটেম ছিল। এখানে দেখতে পাচ্ছেন মশালা চিপস, এটা অনেক ফেমাস মশালা চিপস। আপনারা নাচে কানাচে থাকলে টেলিফোন করে চট জলদি গরম গরম আপনারা খেতে পারবেন। এই তো এখানে দেখতে পাচ্ছেন খাবারগুলো এখন ডেলিভারি হবে। তা আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমার এই ভিডিওটি। এখানে চিকেন টিক্কাও ওরা রেডি করে রেখেছেন, এরপরে অর্ডার আসলে বড় বড় কিং পূরণ তারা বানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।